বাড়িতে যেভাবে মুড়িঘণ্টটা করি আমার রেসিপিটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এর জন্য আমার লাগছে মাছের মাথা। মাছের মাথা আমি কাতলা মাছের মাথা নিয়েছি, তোমরা রুই মাছের মাথা দিয়েও করতে পারবে। গোবিন্দভোগ চাল নিয়েছি, এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ একমাত্র গোবিন্দভোগ চালে মুড়িঘণ্টটা ভালো হয়। বাসমতি চালও দেওয়া যায়, কিন্তু গোবিন্দভোগ চাল দিলে টেস্টটা সবথেকে ভালো লাগে। আলু টুকটুকু করে কেটে নিয়েছি, দুটো আলু নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো আমি একটু অল্প নিয়েছি, জিরে গুঁড়ো বেশি নিয়েছি, গোটা সাদা জিরে নিয়েছি, কাশ্মীরি মির্চ নিয়েছি, একটা ছোট টমেটো নিয়েছি, এখানে নিয়েছি আদা বাটা, আর তার সাথে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা বাটা, ঘি লাগছে, আর লাগছে আমার গরম মশলার গুঁড়ো। এসো রান্নাটা শুরু করি। তে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো আমি ভেজে নেব, আলুগুলো লাল লাল করে ভাজব। কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি, এবার এখানে হলুদ দেব। আলুটাকে আমি লাল লাল করে ভাজবো, হলুদ দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে রাখলাম। এবার এই সর্ষের তেলটার মধ্যে আমি দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা সাদা জিরেটা দিয়ে দিলাম। এবার আমি এই যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম এই চালটা আমি এর মধ্যে দেব। চালটা আগে একটুখানি ভেজে ভেজে নেব। এবার আমি চালটাকে একটু ভাজা ভাজা করব। এখন একটু গ্যাসের ফ্লেমটা জোরে করলাম, চালটাকে একটু ভাজা ভাজা করব। নাড়তে নাড়তে গোবিন্দভোগ চালটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে। নাড়াতে নাড়তে চালটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। যে মশলাগুলো রেখেছিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমি দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালোভাবে আদার গন্ধটা না দেওয়া পর্যন্ত কষাতে হবে। এবার আমি ভাজা আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি নুন আর মিষ্টি দিয়ে দেবো।
প্রয়োজন মতো নুন দিচ্ছি। মিষ্টি দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করবো। মুড়োটা ভেজে রেখেছিলাম, মুড়োটাতে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, মুড়োটাও দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ কষাতে হবে। মুড়ো, আলু, চাল, মশলা সব সুন্দরভাবে বসে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আন্দাজ মতো আমি জল দিয়ে দিলাম। কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে রাখলাম আর ঢাকা চাপা দিলাম। 5 মিনিট পরে খুলব। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার বই ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে ঘি দেব। বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। আর দেব বড় মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে হয়ে গেছে আমার মুড়ি ঘন্ট। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার মুড়ি ঘন্টটা হয়ে গেল। এটা থাকলে আর ভাতের সাথে কিছুই লাগে না। তোমরা বাড়িতে ট্রাই করো, আমার চ্যানেলটাকে ভিজিট করো। ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন রেসিপি আমি তোমাদের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমাদের সাথে তখন আবার আমার কথা হবে। আজকের মতন আসি বন্ধুরা।